রাজমিস্ত্রির টাওয়ার ও ফার্নিচার বিভিন্ন কাজে ওরা গিয়েছিল উড়িষ্যায়, বিহারে ও পাটনা। পরে দেশ জুড়ে শুরু হয় লকডাউন, এরই মধ্যে ওদের কাজ বন্ধ হয়ে যায়। ওদের ইঞ্জিনিয়ার সহ কাজে নিযুক্ত করার লোকজন হাত গুটিয়ে নেন, কোনো রকমে বাড়ি ফেরার পথে রওনা দেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, হুগলি, বর্ধমান জেলার শ্রমিকরা। উড়িষ্যার বর্ডার ও বিহার পার হয়ে হাঁটতে হাঁটতে শ্রমিকরা ঢুকে পড়েন পশ্চিমবঙ্গে, আর তারপর কোনো রকমে এর ওর তার হেল্প নিয়ে চলে আসেন পাঁশকুড়া খড়গপুর পর্যন্ত। আর তারপর থেকেই হাঁটতে হাঁটতে রাতের অন্ধকারে ঢুকে যান হুগলি বিভিন্ন বর্ডারে। তারপর গোঘাটের প্রশাসনের তাদেরকে 14 দিনের মেডিকেল চেক আপ করে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেন কামারপুকুর কলেজে। ওইখানে ওদেরকে সরকারের পক্ষ থেকে দুবেলা চাল, সকালে হালকা খাবারের ব্যবস্থা করেন। তারপর কোনো রকমে কারোর কাছ থেকে খবর পেয়ে শনিবার হরিণখোলা দরবার শরীফ জুলফিকারিয়া আজিজিয়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে কামারপুকুর কলেজে কোয়ারেন্টাইনে থাকা বিহার উড়িষ্যার সহ বিভিন্ন স্থানে কর্মরত লকডাউনে পথ হারানো 52 জন শ্রমিকের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে মুড়ি, বিস্কুট, চানাচুর, পানীয় জলের বোতল, মশারি এবং সাবান বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জয়ফের কর্ণধার পীরজাদা মহেবুল্লাহ হুসাইনি, কনেফার পীরজাদা এনায়তুল্লেহা হুসাইনি, মাস্টার শেখ মোস্তাকিম প্রমুখ। পীরজাদা মহেবুল্লাহ হুসাইনি বলেন, জায়েব সারা বছর বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। এই লকডাউনে জয়ফের সদস্যরা রাজ্যের বিভিন্ন জায়গায় অসুবিধা থাকা মানুষের পাশে সাধ্যমতো থাকছে। আমরা শুনে নেব জয়ফের কর্ণধার সহ কে কি বলেন। মিরাজুল মল্লিকের রিপোর্ট, বাংলামেইজি নিউজ। দিলেন কি বলবেন, কি বলার অর্থ দিবেন? দেখুন, ব্যাপার হচ্ছে মানুষ মানুষের জন্য, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমাদের এই আজকে আমরা আছি কামারপুকুরে। কামারপুকুর হলো একটা ধর্মের পীঠস্থান, যেখানে আছে রামকৃষ্ণ পরমহংসদেবের সেই মহান আশ্রম, যেখানে সবাই সর্বজন বিদিত। আমরা এসেছি হরিণখোলা দরবার শরীফ পিন্নাবর পীর সাহেবের সেই পুত্র হিসাবে, নাতি হিসাবে। তা আমাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যেটা জনসেবায় বিভিন্ন রকম ছোটোখাটো কাজগুলো করে থাকি। তা আজকে আমরা খবর পেলাম যে কামারপুকুরে আমাদের বিডিও সাহেবের তৎপরতায়, তারই মানে সামগ্রিক চেষ্টায় একটা সুন্দর কাজ এখানে হয়েছে। সেটা হলো যে পাটনা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গার যে সমস্ত শ্রমিকেরা বা কাজটা যারা করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, যেমন এখানে মুর্শিদাবাদের আছে, এছাড়া আরও অন্যান্য জায়গার আছে, তারা লকডাউনের ফলে তারা আটকে পড়েছিলেন এবং অনেকে পায়ে হেঁটে শত শত মাইল অতিক্রম করে আজকে গোঘাট এলাকায় এসে পৌঁছে গিয়েছিলেন। সে সময় এখানকার বিডিও সাহেব তার তৎপরতায় এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে তারা আজকে এই ভাইদের সব কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছেন, মেডিকেল চেক আপ করিয়েছেন, যা প্রত্যেকের রেজাল্ট নেগেটিভ, মানে সবাই সুস্থ আছেন। যেটুকু খবর পেয়েছি প্রায় 50-52 জন এখানে আছেন। তো আমরা খবর পেয়ে তাদের কাছে আমরাও কিছু আমাদের সংস্থার পক্ষ থেকে, যেমন মুড়ি, চানাচুর, বিস্কুট, জলের বোতল, তারপর সাবান, মশারি, এগুলো যত সামান্য কিছু যেমন পারলাম আমরা এগুলো আমরা দিয়ে গেলাম এবং তাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি, যাতে খুব দ্রুত তাড়াতাড়ি আমাদের এই দেশ থেকে, করোনা ভাইরাস থেকে আমরা সকলেই সুস্থ হতে পারি বা করোনা ভাইরাস আমাদের থেকে বিদায় নিয়ে যাক এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে যেন এর বিরুদ্ধে একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারি এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে পারি এবং সচেতনতা অবলম্বন করতে পারি। এই বক্তব্য এটুকুই আমি বলবো। হরিণখোলা দরবার শরীফ জয়ফের পক্ষ থেকে আমরা এসেছি। আপনার নাম? আমি পীরজাদা মহেবুল্লাহ হুসাইনি, জয়ফের প্রতিষ্ঠাতা কর্ণধার। আমার পাশে আছেন জয়ফের কনভেনার পীরজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি, জয়ফের সদস্য আছেন মাস্টার মোস্তাকিম সাহেব, উনি আছেন, এছাড়া অনেক সংগঠ সদস্যরা আছেন। আমরা 3 জনই আজকে বেরিয়েছি। আজকে আমরা কামারপুকুরে এসে হাজির হয়েছিলাম জুলফিকারী আজিজিয়া যুব ফাউন্ডেশনের, যার রাজ্য আপনার হচ্ছে যে প্রতিষ্ঠাতা পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি বড় ভাইজান বক্তব্য রাখলেন। আমি জয়ফের রাজ্য কনভেনার পীরজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি, মাস্টার সাহেব আছেন, মোস্তাকিম সাহেব, আমরা এসে হাজির হয়েছিলাম এখানে। আমরা বিভিন্ন জায়গায় এইভাবে দিচ্ছি, এইভাবে আপনার হচ্ছে যে আমাদের শাখা আছে পশ্চিমবাংলার সমস্ত জায়গায়, সেই শাখা সংগঠনগুলোকেও জয়ফের নেতৃত্ব দিয়ে আমার বড় ভাইজান বলেছেন, সেই জায়গায় সব আমাদের শাখা এইভাবে কাজ করে চালাই যাচ্ছে যে গরিব, অনাথ, অসহায়ের পাশে থাকে।
এটাই আমাদের সংগঠনের নাম, মূল লক্ষ্য। আপনার নাম? ইজাদ ইনায়াতুল্লাহ হোসেন, ইজাদ রাজ্য কমিশনার। পক্ষ থেকে আমাদেরকে আজকে মুড়ি, বিস্কুট, চানাচুর, সাবান, পানি এবং মশারি সব কিছুর ব্যবস্থা করে আজকে দেওয়া হয়েছে। এবং এখানকার যে লোকাল ভিডিও আছে তিনিও আমাদেরকে অনেক সাহায্য করছে, খাবার দাবার সব কিছুর ব্যবস্থা ঠিকঠাক করে দেওয়া দিচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? সাদ্দাম হোসেন। বাড়ি কোথায়? মুর্শিদাবাদ রানতলা থানা। কোথায় কাজ করতে? আমরা কাজ করছিলাম উড়িষ্যায়। কি কাজ করতে? কাজ করছিলাম টেলিফোন লাইনের কাজ, ওয়েবসি ফাইবারে। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে আমরা না খেতে পেয়ে রাস্তায় এসে ঘুরে বেড়াচ্ছিলাম। ওরা প্রশাসনের পক্ষ থেকে বিডিও সাহেব এনারা সব নিয়ে এসে আমাদেরকে সুস্থ রেখে খাওয়ার দাবারের সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। ঠিক আছে, সব দেওয়া হলো সামগ্রী, খাবার কি বলবেন? হরিণকোলার দরবার থেকে আমাদের কাছে খাবার নিয়ে এসেছে, মুড়ি, বিস্কুট, চানা, পানি, মশারি, সাবান, এগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছে, ওদেরকে আমরা ধন্যবাদ। এগুলো কি আপনাদের প্রয়োজন ছিল? হ্যাঁ, আমাদের প্রয়োজন যেরা ছিল প্রয়োজনীয় সব কিছু আমাদেরকে দিয়েছে, আমাদের ভালো ব্যবহার করেছি। আমরা করা থেকে ভালো থাকুক। আমাদের ভিডিও থেকে দুবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। কোন ভিডিও? গোগার দু নম্বর ভিডিও থেকে খাওয়া দাওয়া, দু নম্বর ভিডিও থেকে আমাদের খাওয়ার ব্যবস্থা। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছেন। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বক্তা। আপনার নাম? আমার নাম আদালত শেখ। বাড়ি কোথায়? বাড়ি মুর্শিদাবাদ। আপনাদের সংগঠন থেকে যে মানুষের এরকম সেবামূলক কাজ করেন বা কী বার্তা দিবেন? দেখুন, এটা তো এখন সরকারের পক্ষ থেকে পুরো লকডাউন চলছে। এর আগে আমার যে জয়পে কর্ণধার মানে বড়ো ভাই মহিবুল্লাহ হোসাইন ইনি বক্তব্য রাখলেন, এছাড়াও আমাদের এনায়েতুল্লাহ ভাইজান জয়পের রাজ্য সম্পাদক উনিও বক্তব্য রাখলেন। আমরা আজকে সকাল মানে 10:11 সময় শুনলাম যে এখানে কিছু মানুষ মানে কোয়ারেন্টাইন মধ্যে আছেন, ঠিক আছে। তো আমাদের পশ্চিমবাংলার সমস্ত জায়গাতেই বিভিন্ন শাখা আছে, সেই শাখা সবাই কাজ করছেন বা সদস্যরা বিভিন্নভাবে হেল্প করছেন। তাই আমরা কিছু মুড়ি, পানির বোতল, বিস্কুট, মশারি, সাবান সমস্ত দিয়ে আমরা এনাদেরকে সাহায্য করতে পেরেছি, আগামী দিনেও করব। আমরা সবাই আমরা মানে আশা রাখি, হ্যাঁ, মানুষ মানুষের পাশে থাকবেন, আছি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আমরা পাশাপাশি আছি, থাকব। আমরা মানে আশা করি যে করোনা ভাইরাস থেকে খুব তাড়াতাড়ি যেন আমরা মুক্তি পাই বা উনি এই করোনা ভাইরাস বিদায় নেন, এই বলে আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ মুস্তাকিম। দিয়া হলো হরিণখালা দরবার শরীফের সাহেবের ছেলেপুলেরা আমাদের খাবার অনেক কিছুই দিয়েছে, মুড়ি, চানাচুর, বিস্কুট, পানি, মশারি। মহিবুল্লাহ হোসেনেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের যে বিডিও সাহেব আছে তাকেও ধন্যবাদ জানাই। আপনার নাম? শেখ সাকির হোসেন। বাড়ি? বাড়ি হাজিপুর। আচ্ছা, কাছে বাড়ি আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওটা ঠিক আছে। মুর্শিদাবাদ পয়সা পয়সা নেই, কোনটা আছে? ঠিক আছে, আপনাদের এসে বলে মাটির অ্যাকশনটা পাচ্ছি তা আমরা পাই না, জানে না মাটির অ্যাকশনটা আমরা। হ্যাঁ হ্যাঁ, পুরো প্যাকেটটাই? হ্যাঁ, পুরো প্যাকেটটাই। আচ্ছা, এটা আপনাদের? হ্যাঁ। তিন প্যাকেট চানাচুর দাদা? চানাচুর কজন আছে? 11 জন আছে। 12 জন সবাই যাবেন কেন? 12, ঠিক আছে। হ্যাঁ, তিনটে এদিকে এদিকে যা আছে ছেড়ে দাও, এদিকে এদিকে। আর ওই সেটা বলছি, আপনি কি 12 জনের গ্রুপ আছেন তো? হ্যাঁ, লিস্টে বলা রাখা কেন?